বলবো ফোর্থ সেপ্টেম্বর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতির যে বকরি চালে চলবে মেষ রাশিতে তার জন্য কর্কট রাশির উপর কী এফেক্ট হবে সেই নিয়ে আলোচনা কেন একশো দিন বৃহস্পতি তার বক্রি গমন করবে অলরেডি বুধ শুক্র এবং শনি রেট্রোগেট রয়েছে এবং কেতু তো রয়েছে এই মানে ইতিহাসে এটাই প্রথম যে এরকম ছটা গ্রহ বক্রি রয়েছে নটা গ্রহের মধ্যে প্রত্যেকটা রাশি উপর তার এফেক্ট পড়ছে তেমনি কর্ক রাশির উপর কী হবে সেটাও আমাদের কারণ দশমভাবে কিন্তু বৃহস্পতি গ্রহ বক্রি হচ্ছে শরীর নিয়ে রিলেশান নিয়ে আর ফ্যামিলি নিয়ে আপনি কিন্তু একটু চাপে থাকবেন আপনি মানে পারিবারিক একটা উটকো ঝামেলার মধ্যে মাঝে মাঝে আপনাকে মানে মেন্টালি একটু আপনার প্রেশার থাকবে মানে টেনশান বাড়বে যাকে বলে আপনার যদি ড্রিঙ্কস হ্যাবিট থাকে বা স্মোকিং হ্যাবিট থাকে তাহলে কিন্তু সেটাকে একটু কন্ট্রোল বিশেষ করে ড্রিঙ্কস যারা করেন তারা কিন্তু নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন এই সময় ভীষণ অলসতা বাড়বে অলসতা কাটিয়ে যে কাজে মন দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় বাজে সঙ্গে আপনার কোনো আনতে পারে বাজে সঙ্গ থেকে এড়িয়ে চলবেন নালে কিন্তু বদনাম হতে পারে আইন ঝামেলা আসতে পারে কোনো বাজে ব্যাপারে পয়সা ইনভেস্ট বিশেষ করে সাতটা জুয়া এক থেকে বিরত থাকবেন আননেসি ব্যাপারে বেশি ইনভেস্ট করবে না মধ্যে যত ব্যস্ত থাকবেন তত বেশি রেজাল্ট পাবেন শরীরচর্চা করবেন এই সব আপনার ঢাইয়া চলছে ঢাইয়াতে এমনিতেই একটু মাঝে মাঝেই যদি আপনার আদার্স গোড়া যে পরিস্থিতি ভালো থাকে তাহলে অতটা এফেক্ট হবে না কিন্তু হয়তো কম বেশি একটু এফেক্ট বিশেষ করে গুরুজনের শরীর নিয়ে একটু সাবধান কিন্তু যা লস হয়েছে হয়তো অতটা রিকোয়ারি হবে না কিছু কিছু রিকভারি কিন্তু সেটা আপনাকে অনেকটাই তার পেছনে লেগে থাকতে হবে তাহলে আপনি সেখানে অনেক রিকোয়ারি করতে পারবেন এই সময় আপনি কর্মসূত্রে আপনার ম্যানেজমেন্ট কোনো ট্রান্সফার করতে পারে তাহলে সেটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করে নেবেন তাহলে ভবিষ্যতে তার জন্য রেজাল্ট পাবেন এই সময় ছোটোখাটো ভ্রমণ হতে পারে এই চার মাস যদি আপনি কসরত করেন ফিউচারে কিন্তু এতে লাভবান হবে লাইফ পার্টনারের সাথে বিভেদ বা মতবিরোধ হতে পারে দুজনের মধ্যে সন্দেহ একটা বাতাবরণ তৈরি হতে পারে পার্টনারের কথায় অবশ্যই গুরুত্ব দেবেন তাহলে কিন্তু সম্পর্ক ভালো হবে এবং ঘরে কোনো শুভ কাজ হতে পারে যারা স্টুডেন্ট আছেন কর্করাশি তারা কিন্তু এই ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে যদি কোনো কম্পিটিভ এক্সাম দেন বা কোনো চাকরির চেষ্টা করেন তাহলে কিন্তু সেখানে সাকসেস পাবেন নতুন কোনো কর্ম হতে পারে যে ওভারঅল বিচার দিনে বারে বারে বলছি আপনারা অবশ্যই আপনারা যদি মেনে চলতে হবে দেখবেন অনেকটাই আপনারা লাভবানও হবেন এবং নিজের রাস্তাটা অনেক বেশি স্মুথ হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনারা যে প্রোগ্রামটা পৌঁছে বা নোটিফিকেশনটা অন করে রাখলে আজ মধ্যে নমস্কার সবাই ভালো থাকুন